নমস্কার আমি কৌশিক রায় মহাশিবরাত্রির সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজ মধ্যরাত থেকে মহাদেবের বরদান পেতে চলেছে এই ছয় রাশি বাবা ভোলেনাথের কৃপায় ছয় রাশির ভাগ্য খুলতে চলেছে কোন এই সৌভাগ্যশালী রাশি আজ মধ্যরাত থেকে এই ছয় রাশির কপাল খুলবে দেবাদিদেব মহাদেবের কৃপা পাবে আমি এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আলোচনা করব এবং ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন দেখুন এই মহাশিবরাত্রি যেটা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে কিন্তু পালন করা হয় প্রতি মাসে কিন্তু শিবরাত্রি থাকে কিন্তু এই ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথি বিশেষ মাহাত্ম রয়েছে এই দিন শিব এবং পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অর্থাৎ ম্যারেজ অ্যানিভার্সারি এটা বলা যেতে পারে এবং এই দিন অর্থাৎ এই দিন কিন্তু আমাদের এই জগতের সূচনা কিন্তু হয়েছিল অর্থাৎ জগতের যে সৃষ্টি সেটাও কিন্তু এই মহাশিবরাত্রি থেকে কিন্তু হয়েছিল এবং এই মহাশিবরাত্রি যে ব্রত যখন আপনারা পালন করবেন আপনারা প্রথমে আপনাদেরকে কিন্তু সংকল্প নিতে হবে অর্থাৎ আপনি যখন সকালে উঠলেন প্রথমে আগে আপনি সংকল্প নেবেন যে আমি আজকে মহাশিবরাত্রির ব্রত নিষ্ঠার সাথে পালন করব অবশ্যই আপনারা সূর্য সূর্যদেবতাকে আগে প্রণাম করবেন তারপর আপনারা অবশ্যই গঙ্গাসান একবার করতেই পারেন গঙ্গাসন করে যদি আপনারা শিব পূজার যে জায়গাটা আপনারা তৈরি করছেন সেখানে আপনারা গঙ্গাসন করতে পারেন তারপর আপনি শিব পূজাতে আপনারা নিয়োজিত হতে পারেন কারণ গঙ্গাসন করলে অনেক কিছু পূর্ণ অর্জন কিন্তু আজকের দিন কিন্তু হয় এবং এর সাথে সাথে আমি একটা কথা আপনাদেরকে বলি এই মহাশিবরাত্রিতে অনেকেই শিবের উপাসনা করছেন কিন্তু মধ্যরাত্রে যদি আপনারা মহাদেবের উপাসনা করেন মিডিল যে রাত তাতে আপনাদের যে কোনো মনস্কামনা কিন্তু পূরণ কিন্তু হবে অর্থাৎ আপনি যদি রাত্রি বারোটার পর এই মহাশিবরাত্রির দিন যদি আপনি দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালতে পারেন বিশেষভাবে কিন্তু লাভ পাবেন আমি বারবার বলি চার প্রহরে জল অবশ্যই দিন চারটা প্রহর রয়েছে সেই চার প্রহরে প্রথম প্রহরে আপনি দুধ দিয়ে আপনি স্নান করান শিবলিঙ্গে তারপরে সেখানে অবশ্যই গঙ্গা জল দিবেন দ্বিতীয় প্রহরে আপনি ঘি দিয়ে আগে শিবলিঙ্গ ইয়ে করুন স্নান করান তারপরে আপনি আবার সেখানে জল দিয়ে দিবেন গঙ্গা জল তিন তিন প্রহরে আপনি দই দিয়ে করুন আবার গঙ্গা জল সেখানে দিন এবং চার নম্বর প্রহরে আপনি মধু দিন এবং সেখানে অবশ্যই আপনি গঙ্গা জল দিন তাতে কিন্তু বিশেষ কৃপা মহাদেবের কিন্তু পাওয়া যায় চারটা প্রহরের কথা বলছি এবং মধ্যরাত মিডিল রাতে যারা করতে পারে শিবরাত্রি অর্থাৎ রাত্রি জেগে এই শিবের উপাসনা করলে আপনার যে কোনো মনস্কামনা কিন্তু পূরণ হবে আপনার সন্তানের জায়গা বাধা আসছে আপনার বিবাহের জায়গা বাধা আসছে আপনি এক কাজ করুন আজ বন্ধুরা যাদের সন্তানের বাধা আসছে বিবাহের বাধা আসছে বা আপনি প্রচুর ঋণে পড়ে গেছেন অবশ্যই আপনারা বেলপাতা নিন বেল পাতা নিন এবং সেখানে শ্বেচ্চন্দন এবং আপনি সেখানে হলুদ দিয়ে একসঙ্গে বেল পাতায় রাম লিখে সেই বেলপাতাটা আপনারা দেবাদিদেব মহাদেবের কাছে নিবেদন করুন শিবলিঙ্গে আপনারা দিন এবং সেখানে নম শিবায় নম শিবায় আপনারা এগারো মালা অর্থাৎ একশো বার আপনারা জপ করুন দেখুন আপনাদের শীঘ্র বিবাহ আপনার এখানে বিশেষ করে সন্তান প্রাপ্তি এই সম্ভাবনাগুলো কিন্তু বৃদ্ধি হবে অবশ্যই সেখানে আপনি সাদা মিষ্টি আপনি ক্ষীরের ভোগ অবশ্যই দিবেন এবং ঘিয়ের প্রদীপ ধূপকাঠি অবশ্যই আপনারা দিবেন তাতে কিন্তু বিশেষভাবে লাভ পাবেন অর্থাৎ এই যে মহাশিবরাত্রির যে ব্রত আপনারা যদি সঠিকভাবে পালন করতে পারেন কি না আপনাদের জীবনে যে কোনো সমস্যা থেকে মুক্তি আপনারা পাবেন এবং বিশেষ করে আমি বলবো মহাশিবরাত্রি দিন আপনারা অবশ্যই এই দিন আপনারা অবশ্যই শিব পুরাণ পাঠ করুন এবং এর পাশাপাশি মহামৃত্যুঞ্জয় মন্ত্র যাদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভুগছেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করুন বিশেষভাবে আপনারা লাভ পাবেন এবং যতদিক ঔং নমস্বিবায় আপনারা বলতে পারবেন জপ করতে পারবেন নমস্বিবায় জপ করতে হবে ততদিক আপনারা কিন্তু লাভ পাবেন এবং আজকের দিনে যদি আপনারা বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে পারেন অর্থাৎ সেটা অবশ্যই পারদের শিবলিঙ্গ হওয়া দরকার রয়েছে এবং ছয় ইঞ্চির উপরে যেন এই পারদেশ শিবলিঙ্গ না হয় তাহলে কিন্তু বিশেষভাবে আপনারা কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন এই মহাশিবরাত্রিতে দেখুন আমি একটা কথা আবারও বলি বিধাতার যে বিধান যিনি খণ্ডাতে পারেন বিধাতা আপনার লিখে দিয়েছে এই ঘটনা ঘটবে এই সমস্যা আসবে সেই বিধাতার যে বিধান যিনি খন্ডেন তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব অর্থাৎ তিনি কিন্তু আপনার যে বাধা আপনার যে সমস্যা সেই জায়গা থেকে কিন্তু আপনাকে কিন্তু রক্ষা করবে যাদের কোনো দুর্ঘটনার যোগ রয়েছে অবশ্যই আপনারা এই সময় কিন্তু কাজগুলো করুন এবং আজকে দেখুন আবার দশটা থেকে শনি এবং আপনার চন্দ্রের একসঙ্গে একত্রে অবস্থান করছে কুম্ভ রাশিতে আবার শনি চন্দ্র শুক্র এবং রবি একসঙ্গে চতুর্গ্রহী যোগ সৃষ্টি করছে দুর্লভ সংযোগ সৃষ্টি করছে আমি আবারও বলছি যেহেতু শনি চন্দ্র একত্রে রয়েছে যাদের জন্মকুণ্ডলিতে বিষ দোষ রয়েছে এই বিষ দোষ থাকাটা খুবই খারাপ অবশ্যই আজকে আপনারা এই রাত্রি বারোটার মধ্যে আপনারা দেবাদিদেব মহাদেবের পুজো আপনারা করুন আমি যে নিয়মে আপনাদেরকে বললাম সেটা আপনারা করুন নিষ্ঠার সাথে আপনারা করুন এবং এর পাশাপাশি যাদের শনির সাড়ে সাথে চলছে বিশেষভাবে শনির ঢাইয়া চলছে বা আপনারা শনির মহাদশা চলছে আপনারা সরাসরি বিশ দোষ রয়েছে আপনারা বিশেষভাবে আজ মধ্যরাত্রে আপনারা পূজা করুন এবং আগামীকালও কিন্তু এই শিবরাত্রির সময়টা রয়েছে তিথি রয়েছে অবশ্যই আগামীকালও আপনারা করবেন কালকে আবার ভারও কিন্তু রয়েছে যাদের শনি নেগেটিভ রয়েছে জন্মকুণ্ডলিতে কারণ শনির যিনি গুরু তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব তাই আপনি যদি শনিকে শান্ত করতে চান আপনি যদি মহাদেবের উপাসনা করেন দেখবেন আপনার জীবনে কোনো বড় ধরনের সমস্যা কিন্তু আসবে না আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং এর পাশাপাশি আপনারা যতদিক শিবায় আপনারা পাঠ করুন এবং আপনারা এর সাথে সাথে যারা প্রচুর অসুস্থ রয়েছেন ওষুধ খাওয়ার আগে নম শিবায়ু নম শিবায়ু শিবায় যতদিক পাঠ করবেন দেখবেন শরীর স্বাস্থ্য আপনার ভালো কিন্তু হবে এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন কোন কোন রাশি আজ মধ্যরাত থেকে মহাদেবের বরদান পেতে চলেছে কপাল খুলতে চলেছে ভাগ্য খুলতে চলেছে প্রথম রাশি সিংহ রাশি সিংহ রাশি আজ মধ্যরাত থেকে আপনাদের কপাল খুলতে চলেছে যে কোনো দিক থেকে কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি আপনার দাম্পত্য সুখ এবং সন্তান সুখ দেখা যাচ্ছে দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশি কেরিয়ারের ক্ষেত্রে এবং আর্থিক স্থিতি এবং আপনার ব্যবসা ক্ষেত্রে শুভ হতে চলেছে এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম নাম মকর রাশি মকর রাশি ফিনান্সিয়াল গেন সন্তান ক্ষেত্রে শুভ এবং কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হতে চলেছে এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি কেরিয়ার ভাগ্য এবং সন্তান ক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার বৃষ রাশি বৃষ রাশির ভাগ্য ক্ষেত্রে যেমন উন্নতি হতে চলেছে ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ এবং কর্ম ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির আপনাদের কপাল খুলতে চলেছে ধনুরাশি ধনুরাশির আর্থিক স্থিতি এবং আপনাদের বিদেশ থেকে এই সময় লাভ কোনো বড় ধরনের শুভ সংবাদ আপনারা কিন্তু পেতে চলেছেন একদম শেষ যে রাশির কথা বল বলবো সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি আপনাদের কর্মক্ষেত্রে এবং ভাগ্যক্ষেত্রে এবং বিজনেস ক্ষেত্রে আপনাদের বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু এই সময় দেখা যাচ্ছে দেবাদিদেব মহাদেবের কৃপায় এই কঠির রাশির কপাল খুলতে চলেছে আবারও একটি কথা বলি আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকে শিবায় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করুন নমস্কার